আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্সিয়া মিরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। লম্বা ছুটি, এবার ঈদে সড়ক পথে বাড়ি যাবে পৌনে এক কোটি মানুষ। মহাসড়কে ব্যাপক যানজটের আশঙ্কা বিশেষজ্ঞদের। একশো টাকা দরেও বিক্রি হচ্ছে না তরমুজ, রাজধানীর পাইকারি বাজার ও আড়তে হাহাকার ব্যবসায়ীদের। এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ পেতে যাচ্ছেন 1 লাখ শিক্ষক, কালকের মধ্যেই গণবিজ্ঞপ্তি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শোনা। এবার বিস্তারিত, ঈদের ছুটি দীর্ঘ হওয়ায় এবার 75 লাখের বেশি মানুষ সড়ক পথে বাড়ি যাবে, ফলে মহাসড়কে যানজটের আশঙ্কা পরিবহন বিশেষজ্ঞদের। 155টি পয়েন্টে বিশেষ ব্যবস্থা নিয়ে গেলে ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে মনে করেন তারা। এদিকে অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি হয় আগের মতো ভিড়ে রাজধানীর বাস টার্মিনালগুলোতে, তবে কাউন্টার থেকে যথারীতি বেশি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। মিজান শাহজাহানের রিপোর্ট। ঈদে বাড়ি ফেরা মানুষের লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার বিড়ম্বনা অনেকটাই কেটে গেছে। 50 থেকে 60% যাত্রী অনলাইনে টিকিট কেটে নিচ্ছেন। সরাসরি অগ্রিম টিকিট কাটতে আসা যাত্রীরা বলেন, অন্য দিনের টিকিট পাওয়া গেলেও নামি প্রতিষ্ঠানের বাস কাউন্টারগুলোতে 8 ও 9 এপ্রিলের টিকিট পাওয়া যাচ্ছে না। ঈদের সময় আসলে যে এমনিতেই যাত্রী বাড়ে, গাড়ির সংকট থাকে, এটা এক ধরনের কষ্ট। তারপরে রমজান মাস, তারপরে দেখা যাচ্ছে কিছু সিন্ডিকেট ভাড়া বাড়ায় দেয়। বাসে ভাড়া হচ্ছে 500 টাকা, নিতেছে তারা 1500 টাকা, 1000 টাকা। বাড়তি ভাড়া আদায়ের এই অভিযোগ মানতে রাজি নন বাস মালিকরা। গভর্নমেন্টের নির্ধারিত ভাড়া আরও আমরা কম না নেই, যে এক্সট্রা চার্জটা যুক্ত হয় সেটাও না ওয়েব করে দিলাম, আমি আমার পরিবহন করে দিছি। সারা বছরই ভাড়া কম নেওয়া হয়। বিআরটিএস আর অনুযায়ী যখন ভাড়াটা ইম্পোজ করা হয় তখন কিন্তু যাত্রীরা মনে করে সারা বছর গেলাম এক ভাড়ায়, ঈদের মধ্যে ভাড়া বেশি নেই। গতবার সড়কপথে 40 লাখ মানুষ ঈদে বাড়ি গিয়েছে জানিয়ে মালিক সমিতির নেতারা বলেন, এবার ঈদের ছুটি লম্বা হওয়ায় 75 লাখের বেশি মানুষ বাড়ি যাবে। যানজটের কবলে পড়া 155টি পয়েন্টে বিশেষ ব্যবস্থা নেওয়া গেলে ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে মনে করেন এই পরিবহন নেতা। এখন তো ড্রোন সব জায়গায় অ্যাভেলেবল, তো আমরা একটা গাড়ি যদি রাস্তায় ব্লক হয়ে যায়, এদিক থেকেও গাড়ি যেতে পারে না, এদিক থেকেও যেতে পারে না, মাঝখানে কী কারণে ব্লকটা হলো এটা দেখার কোনো ওয়ে থাকে না। তখন আমরা বলছি যে এটা যদি ড্রোন দিয়ে আমরা দেখতে পারি যে ওখানে কী হচ্ছে, তাহলে ওইখানে তাৎক্ষণিকভাবে ওখানে একটা ব্যবস্থা নেওয়া যায়। মহাসড়কে ঈদের সময় ভারী যানবাহন চলাচল বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানায় মালিক সমিতি। একই সাথে দুর্ঘটনা ঠেকাতে পদ্মা সেতু সহ অন্য মহাসড়কে মোটরসাইকেল চলাচলের জন্য আলাদা লেন করার পরামর্শ তাদের, না হলে ঈদের ছুটি পর্যন্ত দুই চাকার এই পরিবহনটি বন্ধ রাখারও দাবি তাদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, রাজধানীর কল্যাণপুরে উত্তরাঞ্চলগামী বেশিরভাগ বাসের কাউন্টার, সেখানে আছেন আমাদের রিপোর্টার মুশফিকুর রহমান, চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, বাসের ঈদের টিকিট বিক্রি এখন কোন পর্যায়ে, কি বলছেন সংশ্লিষ্টরা? মীরা, আমি এই মুহূর্তে কল্যাণপুর বাস স্টেশনে আছি। আমরা এখানে আসার পর যে দৃশ্যটা দেখতে পেরেছি যে অগ্রিম টিকিট প্রত্যাশীদের কিন্তু কোনো ভিড়ই টিকিট কাউন্টারগুলোতে নেই, কারণ আপনি জানেন যে এবার 75% টিকিটই কিন্তু বাস মালিকরা অনলাইনে ছেড়েছে, বাকি যে টিকিট সেগুলো কিছু কিছু কাউন্টার থেকে দেওয়া হয়েছে। আমরা এখানে আসার পর কিছু ব্যানারে আমরা দেখতে পাচ্ছিলাম পরিবহনগুলো ব্যানার টাঙিয়ে রেখেছে যে 22 তারিখ থেকে তাদের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছিল। আমরা কথা বলেছি কাউন্টারগুলোতে, তারা আমাদেরকে জানিয়েছেন যে টিকিট বিক্রি শুরু হওয়ার 4 থেকে 5 দিনের মধ্যে কিন্তু বেশিরভাগ বাসের টিকিটগুলোই শেষ হয়ে গেছে। বিশেষ করে উত্তরবঙ্গের যে বাসের টিকিট সেটার কিন্তু সংকট রয়েছে বলে আমরা জেনেছি। আমরা গাবতলি বাস টার্মিনালও গিয়েছিলাম, সেখানে কিন্তু একই অবস্থা আমরা দেখেছি। আমরা পরিবহন মালিকদের সাথে কথা বলেছি, যতটা জানতে পেরেছি তারা বলেছেন যে রাস্তায় অতিরিক্ত যানজটের কারণে তারা বাস সংখ্যা কিছুটা কমিয়ে এনেছেন। বিশেষ করে আমিন বাজারের ওইদিকে কাজ চলার কারণে, রাস্তার কাজ চলার কারণে বাস কিন্তু স্বাচ্ছন্দ্যে সেখান দিয়ে চলাফেরা করতে পারে না, এর ফলে বাস সংখ্যা
সংখ্যা তারা কমিয়ে আনতে বাধ্য হয়েছে। এছাড়া আমরা তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে যাত্রীদের চাপ বিবেচনায় কি বিশেষ কোনো পরিবহন বা বিশেষ কোনো বাসের ব্যবস্থা তারা করবেন কি না। তারা জানিয়েছেন যে চাপ বিবেচনায় করা হতে পারে, তবে যানজটের যেই অবস্থা না করার সম্ভাবনাটাই বেশি। আমরা কয়েকজন সাধারণ যাত্রীর সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা ধারণা করছেন যে বাস মালিকদের কাছে বা কাউন্টারগুলোতে পর্যাপ্ত টিকিট রয়েছে, তবে ঈদের আগে কৃত্রিম সংকট তৈরি করার লক্ষ্যে, কৃত্রিম সংকট তৈরি করে বেশি ভাড়া আদায়ের লক্ষ্যে তারা বলছে যে টিকিট নেই, ফলে দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা। এই ছিল রাজধানীর কল্যাণপুর বাস কাউন্টার থেকে আমার কাছে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। ঈদকে সামনে রেখে জমে উঠেছে নরসিংদীর কাপড়ের সবচেয়ে বড় পাইকারি বাজার বাবুরহাটের বেচাকেনা। পাইকারদের আনাগোনা এখন মুখর বাজারটি। ঈদ পর্যন্ত বেচাকেনা আরো বাড়বে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। নরসিংদী প্রতিনিধি বেনজির আহমেদ বেনুর পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জাহেদুল আলম। ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন জেলা থেকে আগত ক্রেতাদের ভিড়ে সরগরম দেশের অন্যতম পাইকারি কাপড়ের বাজার নরসিংদীর বাবুরহাট। শাড়ি, লুঙ্গি, থ্রি পিস, পাঞ্জাবি সহ সব ধরনের কাপড়ের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। উৎপাদন খরচ বৃদ্ধি আর প্রয়োজনীয় উপকরণের সংকট সহ নানা কারণে কাপড়ের দাম একটু বেশি। রোজার 15 দিন আগে প্রতি হাটে গড়ে 150-200 কোটি টাকার বিক্রি হলেও বর্তমানে বেচা কেনার পরিমাণ দাঁড়িয়েছে 200-250 কোটি টাকায়। তবে ঈদের আগে আরো দুটি হাটে ঘাটতি কিছুটা কমবে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। বাংলাদেশের এমন কোনো প্রান্ত নাই যেখান থেকে বাবুরহাট থেকে কাপড় না, কারণ আপনারা জানেন সব বাংলার সর্ববৃহৎ কাপড়ের বাজার বাবুরহাট। এখন কাটা কাপড় আর যে থ্রি পিস এই সমস্ত কাপড় বেশি চলতেছে, লুঙ্গিটা আর শাড়ি কাপড়টা একটু কম চলতেছে। দেশের নানা প্রান্ত থেকে আসা ব্যবসায়ীরা বলছেন যাতায়াত খরচ সহ কাপড়ের ক্রয় মূল্য বাড়ায় ভোক্তা পর্যায়ে দাম বেড়েছে 20-25%, ফলে কাপড় কিনতে আগ্রহ কম ক্রেতাদের। সামনে তো রমজানে বাড়বো, তখন তো দোকান রেখে আসা সম্ভব না, তাই আগে থেকে আমরা সংগ্রহ করে নিয়ে রাখছি। 2 সপ্তাহ ধরে আল্লাহ দিলে মোটামুটি আলহামদুলিল্লাহ, আল্লাহ সামনে দেখা যাক কি অবস্থা যায়। এই বাবুরহাট থেকে সারা বাংলাদেশে কাপড়গুলো যায়, বাবুরহাট পাইকারি বিক্রি করে, এখান থেকে নিয়ে গ্রাম অঞ্চলে তারা খুচরা বিক্রি করে, ইভেন এটা একেবারে গ্রাম অঞ্চলে পর্যন্ত পৌঁছায়। তাই সে অনুযায়ী বেচাকেনিটা বাড়বে এটাই আশা করি। প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত শেখের চর বাবুরহাটে দেশীয় কাপড়ের পাইকারি দোকানের সংখ্যা প্রায় 5,500। বৃহস্পতি, শুক্র ও শনি সপ্তাহের 3 দিন বেচাকেনা চলে এই বাজারে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পিস প্রতি 100 টাকা হাক ডাক দিয়েও কাঙ্ক্ষিত ক্রেতা পাচ্ছে না তরমুজ ব্যবসায়ীরা। ক্রেতাদের বয়কটে রাজধানীর বাজারগুলোতে পচতে বসেছে তরমুজ। বাড়তি দামের আশায় বাজারে আনা অপরিপক্ক তরমুজ এখন গরুর খাবারে পরিণত হচ্ছে। এমন পরিস্থিতিতে চরম বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। মুস্তাফিজুর রহমানের রিপোর্ট। রমজানের শুরুতে চড়া দামের কারণে তরমুজ কেনা বয়কট করেন ক্রেতারা। এর প্রভাবে বিক্রি কমে যায়, দাম কমিয়েও বিক্রি বাড়েনি। এখন পচতে শুরু করেছে অবিক্রিত তরমুজ। রসালা ফলটি বিক্রি না হওয়ায় গরুর খাবারের জন্য নিয়ে যাচ্ছেন খামারিরা। মহিলা কলেজে বাসা আছে, এখানে গরু আছে, গরুরে নিয়ে এগুলা ওই ধুই তো এই গরুরে খাবো মরি। এমন হাক ডাক দিয়েও ক্রেতা মিলছে না দোকানে। তরমুজ বাজারে ধস নামার ফলে ব্যবসায়ীদের মাথায় হাত। এত কম এত সস্তা এর বড় ইয়া না, লস তো আমাদের স্বাভাবিক হইতেছে। এই ঘরেই আমাদের 3-4 লাখ টাকা ধরা গিয়ে গেছে। লেজ যাচ্ছে, নষ্ট হচ্ছে, কি করা করে কিছু দেন পরিপক্ত হয়নি, পচে হইতেছে। ওই যে ক্ষেতের চাপ বেশি, পানি নষ্ট হয়ে যায়, এই জন্য গিরিস্তে যা পায় সরল হয়ে আনে। অতিরিক্ত দামের কারণে তরমুজ বয়কট করায় দাম কমেছে বলে মনে করেন ভোক্তারা। টালকে টাল করে ছিঁড়ে দিছে, ইভেন কি কেউ বিক্রি করতে পারে না। এখন এই তরমুজ 200 টাকার ভিতরে আসছে, আমরা যদি আর নাও কিনতাম এই তরমুজ 100 টাকা করে করে বিক্রি করতো। যারা কিনেছে হয়তো 40 টাকা দিয়ে, আমরা বিক্রি অন্য লোকের কাছ থেকে কিনছে 80 টাকা দিয়ে। এই মাঝখানে যারা আছে এদের জন্যই আমরা এই সমস্যায় পড়ছি। মানুষ বয়কট করছে সেটাই বোঝা যাইতেছে, তা না হলে এই দামটা এরকমই থাকতো। বাজারে থরে থরে সাজানো তরমুজ থাকলেও ক্রেতা টানছে না। পণ্যের দাম নিয়ন্ত্রণে ভোক্তাদের এমন পদক্ষেপ কার্যকর বলছেন সংশ্লিষ্টরা। মুস্তাফিজ রহমান, এটিএন বাংলা, ঢাকা। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ পেতে যাচ্ছেন প্রায় 1 লাখ শিক্ষক। কালকের মধ্যে পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন এনটিআরসি এর চেয়ারম্যান।
নিবন্ধনের মেয়াদ যাদের তিন বছর পার হয়েছে কিংবা বয়স ৩৫ অতিক্রম করেছে তারা আবেদন করতে পারবেন না বলে জানান তিনি। তবে একে অন্যায্য ও বৈষম্যমূলক উল্লেখ করে আন্দোলন করছেন চাকরি প্রত্যাশীরা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর সামনে লাগাতার আন্দোলন করছেন চাকরি প্রত্যাশীরা। সবশেষ ১৭তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের অনেকের বয়স ৩৫ পেরিয়েছে। কর্তৃপক্ষ বলছে তারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনই করতে পারবেন না, কিন্তু চাকরি প্রত্যাশীদের অভিযোগ এনটিআরসি এর দীর্ঘসূত্রিতার কারণেই তাদের বয়স শেষ হয়েছে। নিবন্ধন করে একবারও চাকরিতে আবেদনের সুযোগ না দিলে সার্টিফিকেট কেন দেয়া হয়েছে? আমরা এত কষ্ট করে সনদ পাইলাম, সনদ হাতে নেওয়ার পরও আমরা আবেদন করতে পারবো না, এর চেয়ে দুঃখের কিছু আছে বলেন? এর তো কষ্টের কিছু আছে। আমাদের সার্টিফিকেট পাওয়ার আগে সার্টিফিকেট ইনভ্যালিড, মেয়াদ শেষ। শিক্ষার সর্বোচ্চ যোগ্যতা অর্জন করেও আমরা কেন বয়সের বেড়াজালে আটকে আমরা এই পদগুলো পূরণ করতে পারবো না? আমার বিভাগে আমি প্রথম হইছি, এখন যদি আমি আবেদন না করতে পারি সার্টিফিকেট দিয়ে আমি কি করব? আমার মান সম্মান থাকবে? আমার পরিবার আমার দিকে তাকায় আছে। আমাদের পক্ষ থেকে কোনো যদি কাগজে কলমে আমাদের পক্ষে যদি কোনো কিছু লিখে নেওয়া তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে ডাক দেব। আবার যাদের বয়স ৩৫ এর মধ্যে কিন্তু সার্টিফিকেটের মেয়াদ তিন বছর পার হয়েছে তারাও আবেদনের দাবিতে আন্দোলন করছেন। চতুর্থ গণবিজ্ঞপ্তি পর্যন্ত বয়সের ছাড় দিয়েছে এনটিআরসি, এখন আইনের দোহাই দিয়ে বেঁকে বসেছে প্রতিষ্ঠানটি। চেয়ারম্যান বলছেন রোববারের মধ্যে পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, সরকার প্রধানের নির্দেশনা ছাড়া মানবিক দিক বিবেচনা করার সুযোগ নেই। এবছরে গণবিজ্ঞপ্তি দিতে চাচ্ছি, আমাদের প্ল্যান আছে এ মাসেই করা। অ্যাপিলেট ডিভিশন সর্বোচ্চ আদালতের যে রায়, এর বাইরে আসলে যাওয়ার সুযোগ তো আমি কেন? সরকারের উপরে সেটা বাধ্যকর এবং কোনো সুযোগ নাই, তারাও এটা জানে এবং তারা শেষ পর্যন্ত একটা মন্ত্রিমন্ত্রী মানবিক বিষয়, তো মানবিক বিষয় আইনের বিষয় তো আলাদা জিনিস। আমরা মানবিকতা এটি সরকার পারে, এটা মাননীয় প্রধানমন্ত্রী চিফ উনি চিফ এক্সিকিউটিভ অফ দ্য গভর্নমেন্ট, উনি সিদ্ধান্ত নিতে পারেন। উনি বলতে পারেন যে ৩৫ নেড়ে ৪০ করো, দীর্ঘসূত্রিতার পেছনে জনবল সংকট আর হাইকোর্টে একের পর এক রিটকে দায়ী করছেন তিনি। দেখা যাচ্ছে একই বিষয় নিয়ে একাধিক রিট হচ্ছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ৩০ বছর ধরে বিনামূল্যে মেসক বিতরণ করে নাটোরের বাগাতিপাড়ায় সাড়া ফেলেছেন মহতাব আলী। দূর দূরান্ত থেকে মেসক সংগ্রহ করে রমজান মাসে রোজাদারদের সেবা করে যাচ্ছেন তিনি। এমন সেবামূলক কাজকে ফজিলতপূর্ণ বলে মনে করেন ইসলামী আলোচকরা। নাটোর প্রতিনিধি জুলফিকার হায়দার জোসেফের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আদ্দিন সজীব। অন্যের জমিতে কাজ করে সংসার চলে যার, নাটোরের বাগাতিপাড়ার সেই মাহতাব আলী ব্যস্ত অন্যের সেবায়। ছোটবেলা থেকেই বাড়ির পাশের বাজারে মেসওয়াক বা দাঁতন বিতরণ করতেন, এই কাজটা তার কাছে ভালো লাগার। রোজাদারদের সেবায় এখনো মহতাব এই কাজ করছেন বিনা পয়সায়। আল্লাহর কাজে এখন চাওয়া পাবো, এখন কি চাবো, কার কাছে কি চাবো, কি কি পাবো, কি চাওয়া না, এটাই আমার খুব আনন্দ। আমরা যেন ইস্তেমাত যাই, আমরা ৩০-৪০ লক্ষ লোকের মধ্যে আমি মেসাক দিয়ে আনন্দ, এই তো আমার আনন্দ, বিশাল আনন্দ। প্রতিদিন সেহেরি শেষে মহতাব বেরিয়ে পড়েন দূরের ঝোপঝাড়ে মেসওয়াক সংগ্রহে। জঙ্গল থেকে শুটি, নিম, বাবলা সহ নানা গাছের মেসওয়াক কেটে আনেন। এরপর জীবাণুমুক্ত করে দুপুরের পর হাজার খানেক মেসওয়াক ভর্তি ব্যাগ সাইকেলের পেছনে নিয়ে বেরিয়ে পড়েন। যেহেতু নেকি কামাই হয় হবি বলি তৈরি করা, কারো থেকে পয়সা পাতে নেয় না, দুই পয়সা চা খাইতে দিলেও নেয় না। আপনার বিশ্ব ইস্তেমাতেও যায়, ঢাকাতেও বহুত জায়গাতে যায়, রাজশাহী যায়, আরানির হাটে যায়, জামনরগা যায়, ওই লুকমানপুর যায়, দীঘা যায়, বাউসাদ যায়। এভাবেই তার কেটে গেছে ৩০ বছর। ধীরে ধীরে মহতাব এখন নাটোরের পরিচিত ভালো মুখ। দোকানে দোকানে সে রোজা অবস্থায় রসুলের এই সুন্নাতকে যে প্রচার করছে, সে অত্যন্ত একটা শরীয়তের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজ এবং সুন্নাতের খেদমত করতেছে। যে ব্যক্তি আমলের মাধ্যমে রসুলের একটা সুন্নাতকে প্রচার করলো, তার জন্য ১০০ শহীদের সওয়াব আল্লাহ পাক লিখে দেন। ভালো কাজ সবসময়ই সবার জন্য অনুপ্রেরণার বলে মনে করেন নাটোরের মানুষ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা। একটি পরিবর্তন আনা হয়েছে শ্রীলঙ্কা দলে। রজিতা ফার্নান্দোর পরিবর্তে খেলছেন আসিতা ফার্নান্দো। এদিকে দীর্ঘ এক বছর পর বাংলাদেশ দলে ফিরেছেন সাকিব আল হাসান। সাবেক এই অধিনায়ক দলে ফেরায় স্বাভাবিকভাবে স্বস্তিতে রয়েছে টাইগার শিবির। তাকে জায়গা দিতে বাদ পড়েছেন সাদাত হোসেন নিপু। আর এই ম্যাচ দিয়ে টেস্টে অভিষেক হচ্ছে পেসার হাসান মাহমুদের। শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ বিনা উইকেটে 13 রান। টেনিসে বাংলাদেশের প্রথম নারী রেফারি মাশফিয়া আফরিনের স্বপ্ন পূরণে সবচেয়ে বড় বাধায় স্পন্সর সংকট। এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহে রেফারিং এর উচ্চতর কোর্স করতে মালয়েশিয়া যাওয়ার কথা তার, কিন্তু অর্থ সংকটে সেখানে যাওয়াটাই অনিশ্চিত। টেনিসে বাংলাদেশের প্রথম নারী রেফারি মাশফিয়া আফরিনের আনন্দ বেদনার কথা জানাচ্ছেন পরাগারমান। অন্যান্য খেলার মতো টেনিসেও একজন রেফারিকে নিয়ম কানুন জানার পাশাপাশি প্রতিযোগিতার ড্র থেকে শুরু করে সূচি পর্যন্ত সবকিছুই ভালোভাবে পর্যবেক্ষণ করতে হয়। বাংলাদেশের প্রথম নারী রেফারি মাশফি আফরিনও নিজের দায়িত্বটা সুচারুভাবে পালন করে যাচ্ছেন। 2010 সাল থেকে জাতীয় ও বয়সভিত্তিক বেশ কিছু টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা মাশফি আফরিন সেই ছেলেবেলা থেকেই টেনিস চর্চা করে আসছেন। এই তরুণের সম্ভাবনা ছিল টেনিসে বাংলাদেশকে উচ্চ আসনে নিয়ে যাওয়ার, এমনই প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন তিনি। কিন্তু বিধি বাম, ইঞ্জুরিতে পড়ে মাশফিয়াকে খেলোয়াড়ি জীবনকে গুডবাই জানাতে হয়। 2021 সালের একটা টুর্নামেন্টে আমি ইঞ্জুরিতে পড়ি, তারপরে কিছু মাস আমার অবসর যায়। তার কিছুদিন পরে আমি রিয়েলাইজ করি যে খেলার থেকে বেশি আমি অফিসিয়েটিং এবং কোচিংটা বেশি এনজয় করছি। আর লাকিলি এরকম একটা সময় বাংলাদেশ টেনিস ফেডারেশন ITF ন্যাশনাল লেভেল অফিসিয়েটিং স্কুল আয়োজন করে, সেটাতে আমি পার্টিসিপেট করি এবং সেখানে আমি হাইয়েস্ট মার্ক পাই সকল পার্টিসিপেন্টের ভিতরে। শখের খেলা টেনিস নিয়ে নতুন করে ভাবনা শুরু হয় তখন মাশফিয়ার। রেফারিং কোর্স করে সফলভাবে উত্তীর্ণ হন। বাংলাদেশের প্রথম নারী হিসেবে আন্তর্জাতিক রেফারির দায়িত্ব পালনের কৃতিত্বও দেখান। এবার নিজেকে ছাড়িয়ে যাওয়ার পালা তার। এপ্রিলে মালয়েশিয়ায় হোয়াইট ব্যাজ অফিসিয়েটিং স্কুল কোর্সে অংশ নেওয়ার কথা। কোর্সটি করলে ITF রেফারিদের এলিট প্যানেলে জায়গা হবে মাশফিয়ার। তাতে দেশের পাশাপাশি বিদেশেও রেফারিং করতে পারবেন তিনি। কিন্তু কোর্স করতে যাওয়ায় বাদ সেধেছে আর্থিক সংকট। যাওয়ার জন্য যে ফান্ডিংটি প্রয়োজন সেটা আমার হাতে নেই, যদিও বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি মহোদয় আশ্বস্ত করেছেন যে তিনি ফান্ডিংয়ের ব্যবস্থা করবেন। সেই জন্য আমি এখনো হাল ছাড়ছি না, আমি পড়াশোনা করে যাচ্ছি সেটার জন্য। আশা করি আমি হোয়াইট ব্যাচ অফিসিয়াল হতে পারবো। মেয়ের ক্যারিয়ারের কথা চিন্তা করে দুশ্চিন্তাগ্রস্ত মাশফি আফরিনের বাবা টেনিস ফেডারেশনের প্রশাসনিক কর্মকর্তা মাহমুদ আলম। স্পন্সরের সংকট কাটাতে বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি এবং বিত্তবানদের দিকে তাকিয়ে আছে মাশফিয়া এবং তার পরিবার। পরাগমান, ATN বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। লম্বা ছুটি, এবার ঈদের সড়ক পথে বাড়ি যাবে পৌনে 1 কোটি মানুষ। মহাসড়কে ব্যাপক যানজটের আশঙ্কা বিশেষজ্ঞদের। ১০০ টাকা দরেও বিক্রি হচ্ছে না তরমুজ, রাজধানীর পাইকারি বাজার ও আড়তে হাহাকার ব্যবসায়ীদের। এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ পেতে যাচ্ছেন 1 লাখ শিক্ষক, কালকের মধ্যেই গণবিজ্ঞপ্তি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা। ধন্যবাদ সবাইকে।